নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে এবার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অতি সহজেই কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় স্ট্যাটাস কৃষক বন্ধু আইডি এছাড়াও আপনার আইডি থেকে শুরু করে ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে আপনার স্ট্যাটাস থেকে শুরু করে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস তারপর ব্যাঙ্ক ডিটেলস এছাড়াও আপনার ক্লেম হয়েছে কিনা না ফসলের ক্ষতিপূরণের এছাড়াও ড্রিপ ইরিগেশন বা স্প্রিংলার ইরিগেশনের স্ট্যাটাস এছাড়াও কোনো যান্ত্রিকীকরণের জন্য আপনি কোনো লাইসেন্স করার জন্য যদি অনলাইনে আবেদন করেন তার স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু এবার আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে দেখে নিতে পারবেন কীভাবে করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না সবার প্রথমে আপনি একটি নাম্বার সবার প্রথম একটি নাম্বার আপনি আপনার ফোনে সেভ করবেন নাম্বারটা কি নাম্বারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি নাইন এইট থ্রি এই নাম্বারটা আপনি ফোনে সেভ করবেন তো এই নাম্বারটা ফোনে সেভ করার পর আপনি এবার আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এবং হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যেই নামে সেভ করবেন আমি যেমন সেভ করেছি এগ্রিকালচার চ্যাট রোবট এই নামে আমি সেভ করেছি নাম্বারটাকে তো সেভ করার পর আপনি চলে আসবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এসে আপনি এই নাম্বারটাই মেসেজ করবেন কী লিখে মেসেজ করবেন না হ্যালো প্রথমে হ্যালো লিখে আপনি মেসেজ করবেন যখনই হ্যালো লিখে মেসেজ করবেন এখানে দেখবেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দিয়ে এখানে আপনাকে প্রথমে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি বাংলা ভাষা না ইংরাজি ভাষাতে ভালোভাবে বুঝতে পারেন সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা এখানে ইংরাজি অর্থাৎ ইংলিশ সিলেক্ট করলাম আপনি বাংলাও সিলেক্ট করতে পারেন এবার ইংলিশ সিলেক্ট করার পর এখানে এরকম দেখাবে এখানে এবার শো স্কিম আপনি কোন প্রকল্প সম্পর্কে দেখতে চাইছেন বা জানতে চাইছেন কৃষক বন্ধু রয়েছে ড্রিপ এবং স্প্রিংলার ইরিগেশান রয়েছে এবং বাংলা শস্য বীমা রয়েছে এবং অনলাইন লাইসেন্সের ডিটেলস এখানে রয়েছে চারটা জিনিস রয়েছে ধরুন আপনি কৃষক বন্ধু ডিটেলস দেখতে চাইছেন কৃষক বন্ধু সিলেক্ট করবেন তারপর এখানে সেন্ড বটমে ক্লিক করবেন এবার কৃষক বন্ধুর ডিটেলস আপনাকে দেখাবে কতগুলো অপশান তারপর চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসছে এবার এখানে শো অপশানে ক্লিক করবেন এবার আপনি কৃষক বন্ধুর কী দেখতে চাইছেন পেমেন্ট ইনফরমেশান দেখতে চাইছেন না আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার দেখতে চাইছেন না আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে চাইছেন না আপনার আধার লিঙ্ক রয়েছে কি দেখতে চাইছেন না ল্যান্ড এরিয়া এনরোল অর্থাৎ জমি কতটা যুক্ত রয়েছে সেটা দেখতে চাইছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কোনটা যুক্ত রয়েছে সেটা দেখতে চাইছেন তো এতগুলো অপশান এখানে দেখা যাবে তো আপনি ধরুন দেখতে চাইছেন এখানে যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে তাহলে আমরা এখানে সবার লাস্ট অপশানটা সিলেক্ট করলাম দিয়ে সেন্ড বটমে ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে এরকম অপশান আসবে এবার এখানে আপনাকে বলতে চাইছে যে আপনি আপনার আধার নাম্বার অথবা আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা দিন তো এখানে রয়েছে শো সার্চ অপশান এই শো সার্চ অপশানে যাবেন দিয়ে আপনি যদি আধার নাম্বার দিয়ে সার্চ করতে চান এটা সিলেক্ট করবেন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চাইলে এটা সিলেক্ট করবেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সিলেক্ট সার্চ করতে চাইলে এটা কী সব বন্ধু আইডি নাম্বার দিয়ে সার্চ করতে চাইলে এটা করবেন তো আমরা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করব তো ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমরা সার্চ করার জন্য ভোটার কার্ডটা নাম্বারটা এখানে সিলেক্ট করেছি মানে অপশানটা সিলেক্ট করেছি এবার এখানে বলছে প্লিজ টাইপ ইয়োর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে বলছে আমরা এবার ভোটার কার্ডের নাম্বারটা দেবো দিয়ে সার্চ করবো অর্থাৎ মেসেজটা পাঠাবো ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করে দেখুন যখনই আমি সার্চ করেছি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট চারটা সংখ্যা তত যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এছাড়াও ব্যাঙ্কের আইএফএসি কোড এছাড়াও এখানে বলেছে প্লিজ কন্ট্যাক্ট টু অ্যাসিস্ট্যান্ট ডিএ চন্দ্রকোনা দুই ডাইরে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ইফ চেঞ্জ দি নিডেড বলে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন তো আমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আইএফএসসি কোড কোনগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু আমাকে ডিটেলস দেখিয়ে দিয়েছে এইভাবে এই চ্যাটের মাধ্যমে আপনারা সমস্ত বিষয়গুলো এখান থেকে জেনে নিতে পারবেন আপনাদেরকে যেরকমটা দেখালাম ওই অপশানগুলো থেকে আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেই অপশানটাই ক্লিক করে করে বা সেই অপশানটাই আপনারা আপনাদের ডিটেলস দিয়ে দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো বা সমস্ত ডিটেলসগুলো চেক করে নিতে পারবেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না